নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 19 সেপ্টেম্বর 2022 সোমবার যে পাঁচ রাশির সুপার প্রাপ্তি ঘটতে চলেছে, বা হঠাৎ প্রাপ্তি বা আকর্ষিক প্রাপ্তি যেটাই বলুন না কেন, হঠাৎ মানে প্রাপ্তির জায়গাটা যে নিশ্চিত হতে চলেছে, সেই পাঁচ রাশির নাম আমি জানাবো। প্রত্যেকে ওম নমো শিবায়, ওম নমো শিবায়, ওম নমো শিবায়। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখুন, আগামীকাল দিনটি যেটা দেখা যাচ্ছে, আদ্রা নক্ষত্র এবং পুনর্বসু নক্ষত্র দিনটিকে রিপ্রেজেন্ট করছে এবং যোগ থাকছে বরিয়ান যোগ, এবং অভিজিৎ মুহূর্ত যেটা থাকছে সেটা হচ্ছে 11:47 থেকে 12:34 পর্যন্ত কিন্তু অভিজিৎ মুহূর্ত কিন্তু থাকছে। এই যে শুভ সময়, বিশেষভাবে ইম্পর্টেন্ট যে টাইমগুলো আমি বলছি, এর পাশাপাশি আপনার রাহুকাল সকাল 7:30 থেকে 9:00 পর্যন্ত রাহুকাল থাকছে। এই সময় যাত্রা বা কোনো ইনভেস্টমেন্ট বা কোনো কিছু সে সাইন করা এ সময় কখনই করবে না। রাহুকালটা বিশেষভাবে কিন্তু ইম্পর্টেন্ট। দেখুন, আগামীকাল যে পাঁচ রাশির সুপার প্রাপ্তি ঘটতে চলেছে, গাঢ় প্রাপ্তি ঘটতে চলেছে, সেই রাশির বিষয়ে আমি আলোচনা করব। তবে যারা রাহু রক্ষা কবচ নিচ্ছেন তারা তো ফল পাচ্ছেনই, যারা নেননি তারা নিজস্ব জন্মকুণ্ডলী বিচার করে রাহু রক্ষা কবচটা অবশ্যই আপনারা নেন। নিজস্ব রাহু জন্মকুণ্ডলীটা বিচার করা একান্তই দরকার, এবং এর পাশাপাশি যেহেতু এটা সম্পূর্ণরূপে ভাগ্যের উপর ডিপেন্ড, এটা সম্পূর্ণ কিন্তু ভাগ্যের খেলা, এই জন্য ভাগ্যভাবকে স্ট্রং করুন। অর্থাৎ ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট পাওয়ার জন্য আপনি বিশেষ করে ভাগ্য সঠিক প্রতিকার, অর্থাৎ ভাগ্যভাবকে যদি স্ট্রং করেন নাকি না, আপনাকে ফিরে তাকাতে হবে না। দেখুন, আপনার ভাগ্যাধিপতি নিজস্থ নেই তো, আপনার ভাগ্যাধিপতি পাপগ্রহের সঙ্গে যুক্ত নেই তো, আপনার ভাগ্যাধিপতি নক্ষত্র দিক থেকে অশুভ নক্ষত্রে বসে নেই তো, বা আপনার ভাগ্যের উপর পাপগ্রহের দৃষ্টি নেই তো, এবং এর পাশাপাশি আপনাদের আকর্ষিক প্রাপ্তির ভাব, আপনাদের আকর্ষিক প্রাপ্তির ভাব এবং আপনাদের ধনভাব, এই ভাবগুলো কিন্তু দেখা কিন্তু একান্তই দরকার। কারণ আপনার যদি আকর্ষিক প্রাপ্তির ভাবটা যদি পীড়িত হয়, তাহলে কিন্তু আপনার প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু বাধা কিন্তু আসবে, এবং ধনভাব, অর্থাৎ এই তিনটা ভাব বিশেষভাবে ইম্পর্টেন্ট। আপনার ভাগ্য, আপনার আকর্ষিক প্রাপ্তির ভাব এবং ধনভাব, এবং আপনাদের সফলতার ভাবটা কিন্তু দেখা কিন্তু দরকার। দেখুন, আমি বারবার বলছি, রাহু রক্ষা কবচ এবং পাওয়ারিং এবং ভাগ্যকে যদি স্ট্রং করেন, সবকটা কানেকশান যদি এক হয়ে যায়, আপনার ক্ষেত্রে কিন্তু প্রাপ্তি নিশ্চিত রূপে কিন্তু ঘটবেই ঘটবে। দেখুন, আমি একটি কথা বলি, যা হয় না কপাল গুণে তা হয় ক্ষণের গুণে। কিছু কিছু ক্ষেত্রে তিথিখণ্ডটাও কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট। আপনার ক্ষেত্রে দশা কিসে চলছে, মহাদশা বা অন্তর্দশা কিসে চলছে, এটা কিন্তু জানা একান্তই দরকার। যদি আপনার দশা যদি পারমিট না করে, তাহলে কিন্তু আপনার প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু বাধা আসবে, এটা নিশ্চিত বলা যেতে পারে। প্রাপ্তির জায়গাটা আপনার বাধা কিন্তু আসবে। আর যদি আপনার দশা বা মহাদশা যদি পারমিট করে, আপনার আগামীকাল প্রচুর অর্থ কিন্তু আপনি পেতে পারেন যে কোনো দিক থেকে। রাহু হঠাৎ কলিযুগে হচ্ছে, রাহু হচ্ছে হঠাৎ কোনো প্রাপ্তি, চাকরি পাওয়া বা হঠাৎ অর্থ পাওয়া, হঠাৎ সম্পত্তি পাওয়া, এগুলো হচ্ছে প্রাপ্তির জায়গা। তো এই প্রাপ্তিটা ঘটিয়ে থাকে হচ্ছে রাহু গ্রহ। এই জন্য বারবার বলছি, রাহুকে স্ট্রং করুন, রাহু রক্ষা কবচ পাওয়ার রিং পরিধান করুন। এবং এর পাশাপাশি আপনাদেরকে আরেকটি কথা আমি বলি, আপনাদের ক্ষেত্রে বিশেষ করে আপনার ন্যাকাল চাটে, তার সাথে শুক্র
বুধ এবং শনি এই তিনটি গ্রহ কেমন আছে এটা আগে জেনে নিন। অর্থাৎ এই তিনটি গ্রহ যদি আপনার শুভ অবস্থাতে থাকে তাহলে কিন্তু আপনার প্রাপ্তি কিন্তু ঘটবে। কত অ্যামাউন্টের প্রাপ্তি ঘটবে সেটা আপনার ন্যাকাল চার্ট কিন্তু বলবে। অর্থাৎ আপনার ন্যাকাল চার্টে যদি বড় ধরনের অর্থপ্রাপ্তির যোগ থাকে আপনি নিশ্চিত ধরে রাখেন আপনার কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তির যোগ কিন্তু হবে। আর যদি আপনার ক্ষেত্রে বাধা থাকে সেটা কিন্তু আপনাকে নিজস্ব জন্মকুণ্ডলী বা হস্তরেখা বিচার করে সেই বাধাটা কাটানো কিন্তু আপনার দায়িত্ব। দেখুন, অল্প সময়ে কোটিপতি কে না হতে চায়, এটা একমাত্র করে থাকে রাহু গ্রহ। আমি বারবার একটি কথা বলি, এই ভিডিওটি হচ্ছে আগামীকাল গরিব থেকে কোন কোন রাশি ধনী হতে চলেছে। প্রত্যেকের ক্ষেত্রে যে হুবহু মিলবে এটা কখনোই নয়, কারণ এখানে আমি একটি সার্বিক ফল আপনাদেরকে দিচ্ছি। যদি আপনার ব্যক্তিগত দিক থেকে মিলে যায় তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু এটা সম্ভব। দেখুন, আমি আরেকটি কথা আপনাদেরকে বলি, এর পাশাপাশি আপনার রাহুর ডিগ্রিগত দিক থেকে আপনার রাহুর নিজস্ব নেই তো কোন নক্ষত্রে বসে আছে, লগ্ন থেকে দ্বাদশের মধ্যে কোন ভাবে বসে আছে, এই জায়গাগুলো পর্যালোচনা করা দরকার। এবং সংখ্যাতত্ত্ব কিন্তু আমাদের ভাগ্যকে কিন্তু বিশেষভাবে প্রভাবিত করে। আমি বারবার বলেছি, এক হচ্ছে রবি, দুই চন্দ্র, তিন বৃহস্পতি, চার রাহু, পাঁচ বুধ, ছয় শুক্র, সাত কেতু, আট শনি, নয় মঙ্গল। এই অর্থাৎ এই নয়টি গ্রহ নবগ্রহ দ্বারা কিন্তু পরিচালিত। অর্থাৎ এই যে আপনার ক্ষেত্রে কোনটা লাকি নাম্বার এবং ফর্চুনা নাম্বার একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজারই কিন্তু আপনাকে বলে কিন্তু দিতে পারে। লাকি নাম্বার এবং ফর্চুনা নাম্বার আপনার ক্ষেত্রে কিন্তু প্রাপ্তির জায়গাটা কিন্তু গাঢ় কিন্তু করবে। দেখুন, একটি কথা বারবার বলছি, যাদের ক্ষেত্রে হচ্ছে না, আপনি আগামীকাল যদি অর্থ না পান, আপনার হয়তো বা এক বছর বা দেড় বছর বা ছ মাস পর প্রাপ্তির যোগ আছে, বা আপনার কেটে গেছে সেই জায়গাটা, যাদের কেটে গেছে সেই জায়গাটাও কিন্তু আনানো সম্ভব। এবার আমি রাশির নাম, টার্গেট নাম্বার, শুভ সময় বলবো। প্রত্যেকে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় অবশ্যই আপনারা কমেন্ট করুন। আগে রাশির নামগুলো আমি আগে এক এক করে আপনাদেরকে বলে দিই। প্রথম রাশি আগামীকালের দুর্দান্ত, সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশির টার্গেট নাম্বার সেটি হচ্ছে দুই এবং চার। আপনাদের শুভ সময় সকাল দশটা এগারো মিনিট থেকে আপনার বারোটা ছত্রিশ মিনিট পর্যন্ত। দ্বিতীয় রাশি বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে সাত এবং তিন। আপনাদের শুভ সময় সকাল এগারোটা একচল্লিশ মিনিট থেকে শুরু করে বারোটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত। তিন নম্বর যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে দুই এবং নয়। আপনাদের শুভ সময় সকাল নটা পনেরো মিনিট থেকে আপনার বারোটা চোদ্দো মিনিট পর্যন্ত। এরপর যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম আপনার কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে তিন এবং এক। আপনাদের শুভ সময় সকাল দশটা তিরিশ মিনিট থেকে শুরু করে বারোটা আঠাশ মিনিট পর্যন্ত। সর্বশেষ এবং অন্তিম যে রাশির নাম আমি বলবো, আগামীকাল সুপার প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে আট এবং আরেকটি আপনাদের হচ্ছে পাঁচ। আপনাদের শুভ সময় সকাল এগারোটা চার মিনিট থেকে বারোটা চোদ্দো মিনিট পর্যন্ত। নমস্কার।